খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনরত দুই শিক্ষার্থীর মধ্যে ইমামুলের অসুস্থ হয়ে পড়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে সেলাইন দেওয়া হচ্ছে। চিকিৎসকরা তাকেও হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনের আজ ষষ্ঠ দিন চলছে। এদিকে দুই শিক্ষক এবং শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট খুলনা শাখা। দুপুরে অনশনরত ছাত্রদের প্রতি সংহতি প্রকাশের জন্য বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ খুলনা বিশ্ববিদ্যালয়ে যান এবং তাদের খোঁজ খবর নেন। গত বছর ছাত্রদের পাঁচ দফা দাবি আদায়ের সময় শিক্ষকদের সাথে ওই দুই শিক্ষার্থী অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে সম্প্রতি তাদেরকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ছাত্র আন্দোলনে উস্কানি দেওয়ায় তিন শিক্ষককে বরখাস্তও করা হয়।